আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমি জীববিজ্ঞান বিষয়ক প্রভাষক আইনুন নাহার। শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করেছি। এর আগে একটা ক্লাস আপনারা দেখেছেন, দ্বিতীয় পর্বের প্রথম ক্লাস। আজকে হচ্ছে দ্বিতীয় পর্বের দ্বিতীয় ক্লাস আমি নিচ্ছি, যেটাতে আপনাদের উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন থেকে আমি ক্লাস নিতে শুরু করেছি। কোষ রসায়নের প্রথম ক্লাসটা আমি নিয়েছিলাম হলো কার্বোহাইড্রেট নিয়ে, এবং সেটি সম্পর্কে আমি আপনাদেরকে ইউটিউব ক্লাসে জানিয়েছি, এবং লাইভ ক্লাসেও আমি সেটি নিয়ে আপনাদের সাথে যুক্ত আছি। যে লাইভ ক্লাসে আমি এটা কার্বোহাইড্রেটের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে সমাধান করাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ইউটিউব ক্লাসে যুক্ত হয়েছি ওই কোষ রসায়ন অধ্যায়েরই অ্যামিনো অ্যাসিড আরেকটি রাসায়নিক উপাদান নিয়ে, যেটি আমাদের দেহ গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শিক্ষার্থীরা, চলুন প্রথমেই বলে নিচ্ছি, আজকে হচ্ছে লেকচার টু, যেখানে আমি আজকে আপনাদেরকে অ্যামিনো অ্যাসিড পড়াবো। আর অনুরোধ করছি, আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত বইটি সাথে নিয়ে ক্লাসে মনোযোগী হতে। তাহলে আমার বোঝানোর সাথে বইয়ের তথ্যগুলো যদি আপনারা মিলিয়ে দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন বোর্ডে যাচ্ছি। শিক্ষার্থীরা, অধ্যায় তিন, কোষ রসায়ন, আলোচ্য বিষয় অ্যামিনো অ্যাসিড। কোষ রসায়ন কি, গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছি এটি জ্ঞানমূলকে আসে, এবং মেন বইতে উত্তরটা আমি আপনাদের দাগিয়ে দিয়েছি, আপনারা শিখেছেন। এরপরে আমি আপনাদেরকে কোষ রসায়নের প্রথম যে টপিক, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের বিভিন্ন অংশগুলো, কার্বোহাইড্রেটের বিভিন্ন প্রকারভেদ, এই বিষয়গুলো জানিয়েছি। আজকে আমি আপনাদেরকে পড়াবো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডও খুব গুরুত্বপূর্ণ একটি গাঠনিক উপাদান আমাদের জীবের ক্ষেত্রে। আসুন তাহলে প্রথমে আসি অ্যামিনো অ্যাসিড কী। শিক্ষার্থীরা, কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো দ্বারা প্রতিস্থাপনের ফলে, অ্যামিনো বলতে এখানে এই চিহ্নটি হচ্ছে বন্ধন চিহ্ন, NH2 দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিডের উৎপন্ন হয় তাকে অ্যামিনো অ্যাসিড বলা হয়। প্রতিটি অ্যামিনো অ্যাসিডে একটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিল গ্রুপ থাকবে। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, জৈব অ্যাসিড কী আপনারা জানেন? অ্যাসিড হচ্ছে দু ধরনের, একটি হচ্ছে খনিজ অ্যাসিড, একটি হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড হচ্ছে জৈব বস্তু থেকে, জৈবিক উপাদান থেকে যে আমরা অ্যাসিডগুলো পাচ্ছি সেগুলো হলো জৈব অ্যাসিড। যেমন আমরা বিভিন্ন ফলে বিভিন্ন অ্যাসিড পাই, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, তারপরে লেবুতে ভিটামিন সি, যেটাকে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়, এগুলো হচ্ছে জৈব অ্যাসিড। সেক্ষেত্রে এই জৈব অ্যাসিডের, জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যাসিডে অবশ্যই, আপনার অ্যাসিডের সংজ্ঞা থেকে জানেন, অ্যাসিডে অবশ্যই হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, এবং ওই হাইড্রোজেন পরমাণুকে আমরা যেটাকে প্রোটন বলে থাকি, ওই হাইড্রোজেন পরমাণু অ্যামিনো দ্বারা, অ্যামিনো বলতে এখানে NH2কে বলা হচ্ছে অ্যামিনো। এটা আপনারা জানবেন এই জন্য যে অ্যামিনো কী বা অ্যামিনো এর সংকেত কী, এটা নৈবিত্তিকে আসে। এটি হচ্ছে বন্ধন চিহ্ন, অ্যামিনো দ্বারা প্রতিস্থাপনের ফলে যে অ্যাসিডের উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। শিক্ষার্থীরা, অ্যামিনো অ্যাসিড হচ্ছে এমন একটি উপাদান যেটি প্রোটিন গঠনের মুখ্য ভূমিকা পালন করে। একাধিক অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। আর আপনারা জানেন জীবদেহ গঠনের প্রধান উপাদানই হচ্ছে প্রোটিন। আসি এবার, এই অ্যামিনো অ্যাসিডে অবশ্যই একটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিল গ্রুপ থাকবে, এটাকে বলা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এটি হচ্ছে অ্যামিনো গ্রুপ আর এটি হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এখানে কার্বন পরমাণু মনোযোগ দিব, কার্বক্সিল গ্রুপটি কার্বনের যে পাশে, কার্বন পরমাণুটি এই, এটাকে বলা হচ্ছে আলফা কার্বন। কারণ মনোযোগ দিয়ে যদি দেখি, এটি হচ্ছে অ্যামিনো গ্রুপ, এটি হচ্ছে কার্বক্সিল গ্রুপ, এটি একটি অ্যামিনো অ্যাসিড, কারণ এখানে কার্বন, কার্বক্সিল গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপ আছে। এই আর দ্বারা, আরটা মনোযোগ দিয়ে যদি বুঝি, আমি যেখানে স্টার আর দিয়ে যে এটাকে চিহ্নিত করেছি, এক একটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এই আর এর অবস্থান, আর এর সংকেত ভিন্ন হবে। শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে যদি বুঝি, এটি হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত, যেখানে কার্বন, যেটাকে বলা হচ্ছে আলফা কার্বন, এটা হবে আলফা কার্বন। কার্বনের এই পাশে যেটি রয়েছে, এটি হচ্ছে কার্বক্সিল গ্রুপ, এটি হচ্ছে অ্যামিনো গ্রুপ আর এটি হচ্ছে হাইড্রোজেন। এই তিনটি অবস্থান, এক দুই তিন, এই তিনটি অবস্থান প্রত্যেকটি অ্যামিনো অ্যাসিডেই একই থাকবে, কিন্তু এই আরের অবস্থান অ্যামিনো অ্যাসিডের নাম ভেদে আলাদা আলাদা হবে। তাহলে আমরা যদি প্রথমে বুঝি, প্রথমে আমি আপনাদেরকে বলেছি, জৈব অ্যাসিড থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করে সেখানে যদি অ্যামিনো গ্রুপ যুক্ত হয়, প্রতিস্থাপিত করে অ্যামিনো গ্রুপ যুক্ত হলে যে অ্যাসিড পাওয়া যায় সেটিকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আর অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে
কার্বক্সিল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে আলফা কার্বন। আবারও বলছি, অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে কার্বক্সিল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত হয় তাকে বলা হয় আলফা কার্বন। আর এই আরটা হচ্ছে এক একটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এই আর এর সংকেত ভিন্ন হবে। শিক্ষার্থীরা আপনারা যদি মনোযোগ দিয়ে বোঝেন, প্রোটিন গঠনকারী প্রধান উপাদানই আমি প্রথমেই বলেছি অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড বিভিন্ন ধরনের জীবদেহে, উদ্ভিদ ও প্রাণীদেহ গঠনে 28 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। এছাড়া আমরা 20 প্রকার অ্যামিনো অ্যাসিড নিয়ে অধিকাংশ ক্ষেত্রে প্রোটিন গঠিত হয়। এবার আসুন, আমি আপনাদেরকে বলছি যে অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। অ্যামিনো অ্যাসিড স্বাভাবিকভাবে অ্যামিনো অ্যাসিড অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এবং হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। আবারও বলছি, প্রধানত অ্যামিনো অ্যাসিড 3 ধরনের: অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড এবং হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। আসি এবার অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড কোনগুলো। অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকলের গ্রুপটি, যেটা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেতে, এই আর পার্শ্ব শিকলের এই আর গ্রুপটি অ্যালিফ্যাটিক যৌগের হলে তাকে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড বলা হয়। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, যেমন এটি হচ্ছে গ্লাইসিন, এখানে আর এর জায়গায় এইচ বসেছে, এটা হচ্ছে অ্যালানিন, এখানে আর এর জায়গায় CH3 বসেছে। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম প্রত্যেকটি অ্যামিনো অ্যাসিডে আলফা কার্বন, অ্যামিনো গ্রুপ, কার্বক্সিল গ্রুপ এবং এই হাইড্রোজেন প্রোটন এগুলো একই রকম থাকবে, কিন্তু আর এর সংকেত অ্যামিনো অ্যাসিড ভেদে ভিন্ন ভিন্ন অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংকেত ব্যবহৃত হবে। তাহলে অ্যামিনো অ্যাসিড অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড কোনগুলো? যে সকল অ্যামিনো অ্যাসিডের আর পার্শ্ব শিকলের আর গ্রুপটি অ্যালিফ্যাটিক যৌগ দ্বারা যুক্ত সেগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। এরপরে আসুন শিক্ষার্থীরা, দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। আমি যদি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলি, যে সকল অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকলের আর গ্রুপটি অ্যারোমেটিক যৌগ দ্বারা যুক্ত সেগুলো হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, যেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন। আমি এর আগেই বলেছি যে জীবদেহ গঠনে, সেই জীবদেহের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী দুটোই রয়েছে, তাদের গঠনে মোট 28 ধরনের অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়, যদিও আমরা বিভিন্ন ক্ষেত্রে 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের কথাই বারবার বলছি। তাহলে এখানে আমি প্রথম দুটা প্রকারভেদ আপনাদেরকে বুঝালাম, একটি ছিল অ্যামিনো অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, আরেকটি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। 3 নং পয়েন্টে আছে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। শিক্ষার্থীরা মনোযোগ দিবেন, হেটারো বলতে আমরা বুঝি অসংখ্য, আর সাইক্লিক বলতে এটি চক্রাকারে অবস্থান করবে। সাইক্লিক বলতে আবারও বলছি চক্রাকারে আর গ্রুপের পার্শ্ব শিকলে আর গ্রুপের যে সংকেতগুলো ইউজ হবে এগুলো চক্রাকারে অবস্থান করবে। সংজ্ঞাতে যাচ্ছি, অ্যামিনো অ্যাসিডের অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক অ্যামানো হেটারোসাইক্লিকের সংজ্ঞাটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, বুঝবেন আপনারা। অ্যামিনো অ্যাসিডে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের বিপরীত ধর্ম পরিলক্ষিত হলে তাকে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলে, যেমন ট্রিপটোফ্যান, প্রোলিন ইত্যাদি। শিক্ষার্থীরা, আমি আপনাদেরকে এখানে প্রথমে বলেছি যে অ্যামিনো অ্যাসিড কী, তারপরে অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত বুঝালাম, এরপরে বলেছি অ্যামিনো অ্যাসিডের কেমিক্যাল স্ট্রাকচার উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, কী কী: অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, 3 নম্বর হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এরপরে আসি আমাদের জীবদেহ গঠনে যে মুখ্য ভূমিকা পালন করে অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণে, প্রোটিন তৈরিতে যেভাবে অ্যামিনো অ্যাসিড গুরুত্ব বহন করে সেটার উপর ভিত্তি করে আবার অ্যামিনো অ্যাসিডকে 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আরেকটি হচ্ছে অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলো, অনাবশ্যকীয় কোনগুলো? আমি প্রথমেই বলেছি যে আমরা বারবারই বলি উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে 28 ধরনের অ্যামিনো অ্যাসিড কাজ করে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা 20 ধরনের অ্যামিনো অ্যাসিডই প্রোটিন সংশ্লেষণ করে, অর্থাৎ প্রোটিন গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামিনো অ্যাসিড আমাদের দেহ থেকে সরাসরি উৎপন্ন হতে পারে না, এগুলোকে বাহিরের খাদ্য যখন আমরা গ্রহণ করি সেই খাদ্যের মাধ্যমে আমাদের দেহগুলো সংশ্লেষিত হয়, সেই 8টি অ্যামিনো অ্যাসিডকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। শিক্ষার্থীরা আবারও মনোযোগী হবেন, আমি বলেছি প্রোটিন গঠনে যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড কাজ করে তার মধ্যে 8টি অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো আমাদের দেহ স্বাভাবিকভাবে উৎপন্ন করতে পারে না।
আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন সেই খাদ্যের মাধ্যমে এগুলো আমাদের দেহে প্রবেশ করে এবং দেহ এগুলো সংশ্লেষণ করে। এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এর মধ্যে রয়েছে মেথিওনিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ট্রিপটোপেন, তারপর হচ্ছে ভ্যালিন। এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আমি মনোযোগ দিয়ে বলবো, নৈবিত্তিকে প্রায়ই আসে যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টি। তবে শিশুদের ক্ষেত্রে, এটা প্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 10টি। আবারও বলছি, মনোযোগ দিয়ে বুঝবেন, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টি, আর শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 10টি। এবার আসি অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আমি 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের কথা বলেছি প্রোটিন সংশ্লেষণে, তার মধ্যে 8টি যদি চলে যায় অত্যাবশ্যক, আর বাকি 12টি অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের দেহ স্বাভাবিক কার্যক্রম বা বিভিন্নভাবে জৈবিক কাজের মাধ্যমে এই অ্যামিনো অ্যাসিডগুলো আমাদের দেহের ভিতরেই উৎপন্ন হতে পারে, সেগুলো হচ্ছে অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। শিক্ষার্থীরা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন, আমি প্রথমে কেমিক্যাল স্ট্রাকচারে বলেছিলাম যে অ্যামিনো অ্যাসিড 3 ধরনের। এক হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, 2 অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, 3 হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। আর প্রোটিন সংশ্লেষণের উপর ভিত্তি করে, আমাদের দেহে প্রোটিন সংশ্লেষণের উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডকে আবার দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে অত্যাবশ্যকীয়, আর একটি হচ্ছে অনাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় হলো 8টি, আর অনাবশ্যকীয় হলো 12টি। শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 10টি। শিক্ষার্থীরা, আশা করি অ্যামিনো অ্যাসিড কী, অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ এবং অ্যামিনো অ্যাসিড আমাদের প্রাণীদেহ গঠনে যে মুখ্য ভূমিকা পালন করে সেই বিষয়টি আমি আপনাদেরকে বুঝালাম, আশা করি বুঝতে পেরেছেন। এখানে ইউটিউব ক্লাসে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি, সেটি হলো এই অধ্যায়েরই অর্থাৎ উদ্ভিদবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বায়োকেমিস্ট্রি অধ্যায়েরই একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রোটিন। প্রোটিন এই টপিকটা আমি ইউটিউবে আপনাদেরকে বুঝাবো না, এটি আমি লাইভ ক্লাসে বুঝাবো, কারণ লাইভ ক্লাসে এটা বুঝালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি একটি টপিক স্কিপ করে কেন অন্য টপিকে গিয়েছি, তাই এখানে ইউটিউবে বলছি। আশা করি ইউটিউব ক্লাসগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন। ইউটিউব ক্লাস দেখার সময় যদি কোনো ধরনের সমস্যা আপনারা অনুভব করেন, অবশ্যই খাতায় সেটা লিখে রাখবেন এবং লাইভ ক্লাসে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়টি আপনাদেরকে পুনরায় বুঝিয়ে দিতে বা সমাধান দিতে। ভালো থাকবেন শিক্ষার্থীরা, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।